নমস্কার প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে একটা ল্যান্ড দেখাবো তিন শতকের একটা প্লট রয়েছে আর এই যে রাস্তাটার উপর দাঁড়িয়ে রয়েছে এটি আমাদের বালুরঘাট বালুরঘাটের যে বিশেষ পাড়া বিশেষ পাড়া থেকে যে আপনার যুবসংঘের দিকে যে রাস্তাটা হচ্ছে খড়ালের দিকে সেই রাস্তাটার উপর দাঁড়িয়ে রয়েছে এই যে রাস্তা আর এই রাস্তা থেকে জাস্ট দুটো বাড়ির পরে একটা প্লট রয়েছে এই যে রাস্তাটা দেখছেন আপনারা আর এই পাশ দিয়ে একটা রাস্তা এই যে রাস্তাটা রয়েছে নয় ফিটের রাস্তাটা রয়েছে এই যেটি নয় সাড়ে নয় ফিটের রাস্তা রয়েছে তো এই দিয়ে গিয়ে রয়েছে একটি তিন শতকের প্লট রয়েছে এই সামনে যে বাড়িটি তারপর আরেকটি বাড়ি রয়েছে তারপরে রয়েছে জায়গাটি তো দেখুন আপনারা আর এই যে প্লটের সামনে চলে এসেছে আশপাশে বাড়ি রয়েছে এই যে রাস্তা আর এই জায়গাটা ফাঁকা রয়েছে তিন শতকের প্লট রয়েছে যারা মিউনিসিপ্যাল এরিয়াতে কম প্রাইসের মধ্যে বালুরঘাটে জায়গা খুঁজছেন তো চাইলে কিন্তু আপনারা এই জায়গাটিকে একবার সরাসরি এসে ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য অবশ্যই আপনারা কল করবেন তো এই যে ড্রোন ভিউ তো ড্রোন ভিউটা আপনারা দেখতে পাবেন ভিডিও লাস্টে দেখিয়েছি আশপাশের লোকালিটিটা কেমন রয়েছে তো দেখুন এই যে ড্রোন ভিউ অপূর্ব সুন্দর লাগছে লোকেশনটি তো মটর ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটি যাবার যে লোকেশন তো আমরা বিশাল মেগামার্ট থেকে স্টার্ট করলাম বা দিকে মোড় ছিল আর এই যে দেখুন ডান পাশে রিলায়েন্স স্ট্যান্ড রয়েছে ডান পাশে আর বাপাশে রয়েছে হেলি মোড় বালুর ঘাটের হেলি আর আজকে আমরা একটা জায়গা দেখতে যাচ্ছি জায়গাটি রয়েছে তিন শতকের বাস্তু প্লট যারা কম প্রাইসের মধ্যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে জায়গা খুঁজছেন বাড়ি করার জন্য যেন ফোর হুইলার ঢোকে তো সেরকম লোকেশানেই রয়েছে আজকের এই জায়গাটি আর খুব কম প্রাইসের মধ্যে রয়েছে এই যে সামনের দিকে হাতের বা রয়েছে স্টেট বাস স্ট্যান্ড বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড আর দর্শক মণ্ডলী যে কোনো ধরনের প্রপার্টি বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা আপনারা যার মাধ্যমে কিনুন না কেন তার পেপার্সগুলো কিন্তু আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজ্যাকশান করবেন তো সামনে রয়েছে প্রাইভেট বাস স্ট্যান্ড বালুরঘাটের প্রাইভেট বাস স্ট্যান্ডের সামনে এই যে হাতে বা এখান থেকে আপনারা কলকাতা শিলিগুড়ি মালদা যেদিকে যেতে চাইবেন তার বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এই বাস স্ট্যান্ড থেকে জায়গাটির দূরত্ব অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট ফাইভ কিমি এই জায়গা থেকে মানে বাস স্ট্যান্ড থেকে জায়গার যে দূরত্ব রয়েছে আর জায়গা থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বালুঘাটের সবচেয়ে বড় যে বাজার সে বাজারটিও ধরুন যে আপনার জাস্ট নয়শো মিটার মতো হবে আটশো থেকে নয়শো মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে বালুঘাটের বড় বাজার মেডিসিন শপ ব্যাংক গ্রসারি স্টোর ধরুন যে এই জায়গা লোকেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে আর এই যে সামনের যে মোড়টি দেখছেন এটি বালুরঘাটের বিশ্বাসপাড়া মোড় আর এই মোড় থেকে হাতের বাঁদিকে যেতে হবে এই যে বাঁ দিকে যে রাস্তা রেনেসাঁস ক্লাব হয়ে যুবসংঘ হয়ে জায়গাটি দিকে যেতে হবে এই যে হাতের ডান পাশে রয়েছে রেনেসাঁস ক্লাব রেনেসাঁস ক্লাব পার করার পরে যুবসংঘ রয়েছে যুবসংঘ ক্লাব পার করে যে কৃষ্ণালাজ রয়েছে কৃষ্ণলাজের কাছে রয়েছে এই জায়গাটি যারা চেনেন বালুরঘাটের কৃষ্ণলাজ তো কৃষ্ণ একদম কাছে রয়েছে জায়গাটি আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা থেকে ধরুন যে সামনে একটা দোকান রয়েছে তারপরে একটা বাড়ি তারপরেই রয়েছে প্লটটি বাস্তু প্লট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যাল অন্তর্গত রয়েছে এই প্লটটি যারা জায়গা কিনে নিয়ে কম প্রাইসের মধ্যে জায়গা কিনে নিয়ে বাড়ি করতে চাইছেন তাদের জন্য জায়গাটি কিন্তু খুব ভালো রয়েছে আর আমি বলছি তাই না আপনারা এসে সরাসরি ভিজিট করুন কেননা এরকম কম প্রাইসে বাস্তু প্লট পাওয়া যায় না তো এই প্লটটি কিন্তু খুব ভালো রয়েছে তো যুবসংঘ ক্লাব পার করলাম পার করার পরেই আর একটু সামনে গিয়ে কৃষ্ণলাস কৃষ্ণলাজের পাশের কাছে রয়েছে জায়গাটি তিন শতকের একটি প্লট রয়েছে বাড়ি করার জন্য আর এই জায়গাটি ছাড়াও কিন্তু বালুরঘাটে আরও বেশ ভালো ভালো রেডি টু মুভ বাড়ি ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা রয়েছে যদি মনে করেন যে আপনারা সেগুলোকে দেখবেন বা ভিজিট করবেন সেক্ষেত্রে আপনারা কল করতে পারেন ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন তো চলে এসেছি যে হাতের ডান পাশে কৃষ্ণলাস আর কৃষ্ণলাস পার করে এখানে একটা মন্দির রয়েছে তারপরে রয়েছে হাতের বা রয়েছে জায়গাটি এই যে রাস্তাটি এই যে দেখুন মেন রাস্তা থেকে এই যে রাস্তাটি যে যাচ্ছে নয় ফিট সাড়ে নয় ফিট মতো রয়েছে এই রাস্তাটি কাছে এখানে একটি মোবাইলের দোকান রয়েছে তারই পেছনে রয়েছে জায়গাটি আর এখানে কিন্তু মানে সকালে এবং বিকেলবেলা আপনারা এখানে মাছ পেয়ে যাবেন সবজি এখানে কিন্তু একটা ছোট্ট বাজারের মতো বসে এই লোকেশানে এই যে জায়গাটি যেহেতু বর্ষাকাল এখন বুঝতে পারছেন যে একটু গাছ লতাপাতার হয়ে থাকে স্বাভাবিক ব্যাপার তো আপনারা এসে দেখুন আর এই যে ঢালাই রাস্তা রয়েছে জায়গার সামনের যে রাস্তাটি এই যে রাস্তাটি যে ঢুকেছে এটি ঢালাই রাস্তা রয়েছে মিউনিসিপ্যাল অন্তর্গত আশপাশে কিন্তু খুব ভালো ভালো বাড়ি রয়েছে আর লোকালিটিও ভালো রয়েছে এই যে দেখুন পেছন দিকে বাউন্ডারি দেওয়া রয়েছে ফাঁকা জায়গা এটি আর এই যে রাস্তা রাস্তাটি তো জায়গা কিনে নিয়ে যদি বাড়ি করার ইচ্ছে থাকে কারো আর কেননা জায়গা কিনে বাড়ি করাটাই বেটার নিজের পছন্দ মতো বাড়ি হয় এবং যে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় সেগুলো কিন্তু খুব ভালো মানের ব্যবহার করা হয় তো যাদের পছন্দ যে তিনশতই যায় কিনে বাড়ি করবেন তো আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আর এই যে ভিউটি দেখছেন আপনারা ড্রোন ভিউ এই যে জায়গাটি আশপাশে বাড়ি রয়েছে এমনটা নয় যে খোলা মাঠের দিকে একা একা থাকতে হবে এমনটা নয় এটি মিউনিসিপ্যাল এরিয়াতে ফাঁকা জায়গাতে বাড়ি করে একা একা থাকা একটু অনেকের পক্ষে ডিফিকাল্ট হয়ে ওঠে তো সেক্ষেত্রে আশপাশে বাড়ি রয়েছে এই জায়গাটি আর জায়গাটি একদম পরিমাপ মতো রয়েছে তিন শতক বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা দেড় কাঠার বেশি রয়েছে আর দু কাঠার একটু কম আর ড্রোন ভিউ আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর যে কোনো জায়গা কেনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তার পেপার্সগুলো আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন তারপরেই কিন্তু যে কোনো ধরনের ট্রানজাকশন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ